सलामुअलैकुम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी आज के तुम्हारे सामने आगे आर्टिकल नहीं आर्टिकल की तो लाइव क्लास पढ़े तुम्हारे सुविधार जो हमें आर एक वीडियो क्लास हिसाब से लिखी तो आशा करी तुम्हारे सकल समस्या समाधान हो तो देखो आर्टिकल आर्टिकल अर्थ हल पदाश्रित निर्देशक अर्थात पदर पूर्वे आश्रय नहीं पद के निर्दिष्ट व निर्दिष्ट कर बोझा जाए तो आर्टिकल संज्ञा देखी ए एन एवं डी के की बोले आर्टिकल बोले ये आर्टिकल के आबार डिटरमिनर व प्रिमोडिफायर बोला तो देखो तो आर्टिकल हमें क्या व्यवहार करी सेंटेंस जे कोनो व्यक्ति वस्तु व प्राणी के निर्दिष्ट व अनिर्दिष्ट कर बोझानो आर्टिकल व्यवहार करे तो आर्टिकल देखो हम आज के आलोचना करब ए एवं एन आर्टिकल उठाए ए और उठाए एन बोल देखो এখানে আমি একটা রুল লিখেছি এ প্লাস কনসোন্যান্ট আর এন প্লাস ভাবেল তাহলে কোন নামের প্রথম অক্ষর যদি কি হয় কনসোন্যান্ট হয় তাহলে তার আগে কি বসবে এ বসবে যেমন এ বো এ বো তাহলে বি কি আমার কনসোন্যান্ট আবার এন প্লাস ভাওয়েল তাহলে কি এন অরেঞ্জ ও আর এ এন জি তাহলে ওটা কি আমার ভাওয়েল থাকে মানে পাঁচটা ভাওয়েল আমি লিখেছি ও থাকার কারণে এখানে আমার এন তাহলে এই বেসিক রুলটা হলো এটা হলো আমার বেসিক রুল যে আর্টিকেল কনসোন্যান্টের আগে এ বসবে আর ভাওয়েলের আগে এন বসবে এটা হলো মূল বেসিক রুল এটাকে কেন্দ্র করে হলো আমার আদার্স রুলগুলো প্রতিষ্ঠিত হয়েছে দেখো এটা বিপরীত হতে পারে ভাওয়েল থাকলে আমার এ হতে পারে কনসোন্যান্ট থাকলে এন হতে পারে তাহলে এইটা আবার বিপরীত রুলগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো যেমন হি ইজ ড্যাশ অনেস্ট অনেস্ট विपरीत हलो ना देखो भावेल थे University, University student, student. খেয়াল করো দেখো ইউ এর উচ্চারণ যদি অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার আগে কি বসে এন না বসে এ বসবে তাহলে দেখো ইউ এর উচ্চারণ ইট ইজ ইউ ইট ইজ হ্যাঁ এ ই ডব্লিউ ই ইউ ইউ মানে হলো ভেরি তাহলে দেখো ই এর উচ্চারণ কি হয়েছে ইউ এর মতো হয়েছে আর ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে এই জন্য এন না বসে কি বসছে আমার এ বসছে আর এই অনুচ্চারিত হওয়ার কারণে আমার কি বসেছে এখানে এন বসেছে কি বসেছে এন বসেছে অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ হয়েছে তাহলে আমরা কিন্তু মূল চারটা রুল আমাদের কিন্তু শেখা হয়ে গেল যেমন কনসোন্যান্ট থাকলে এ হবে ভাওয়েল থাকলে এন হবে আবার ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এন না হয় এ হবে আর যদি কনসোন্যান্টের উচ্চারণ না হয় অর্থাৎ ওজ্জ থেকে ভাওয়েলের উচ্চারণ হয় তাহলে কি বুঝবে এন বুঝবে তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তারপরে দেখো এই রুল গুলোকে কেন্দ্র করে আদার্স রুলগুলো আমার উৎপত্তি হয়েছে তো এখন দেখো যেমন এখানে আমি লিখতে পারি ওয়ান এই ওয়ান থেকে কিন্তু আমার এ এবং এন এর উৎপত্তি এ এবং এন এর উৎপত্তি কিন্তু আমার ওয়ান আবার এই ওয়ান এর আগে আমার কি বসবে এ বসতে পারে যেমন আই হ্যাভ
ড্যাশ ওয়ান টাকা টাকা নোট। দেখো খেয়াল করো এখানে উর উচ্চারণ হলো ওয়ার মতো হয়েছে, এই জন্য কি বলবে এখানে এ বলবে। আবার ব্যতিক্রমও আছে যেমন অসেস মরুদ্যান, সেখানে কিন্তু উর উচ্চারণ ওয়ার মতো হলেও আমার এন বলবে। তারপরে দেখো অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যেমন আমার ভাইয়ের সাউন্ড যদি হয় দেখতে আমার কনসোনেন্ট ব্যবহার হবে, কিন্তু উচ্চারণটা যদি যেমন হি ইজ ড্যাশ এম এ এম এ, দেখো এম কি কনসোনেন্ট না, এর উচ্চারণ দেখো এম কে যদি আমরা বানান করি তাহলে প্রথমে কি আসে এ আসে না, তাহলে আমার এখানে কি বসবে এন বসবে। তারপরে দেখো এগুলো কিন্তু আমার পরীক্ষার খাতায় লিখতে যাবে না, এগুলো তোমাদের বোঝার স্বার্থে আমি লিখলাম। তারপরে হি ইজ ড্যাশ ড্যাশ এল এল বি এল কে বানান করলে প্রথম কি আসে দেখো এল কি আসছে এ, তাহলে কি হবে আমার এন। হি ইজ ড্যাশ বি এ বি এ বি কে বানান করলে কি আসে বি ব ব ব্যঞ্জন বর্ণ অর্থাৎ কনসোনেন্ট, তাহলে এখানে কি বলতে হবে এ। তাহলে অ্যাক্টিভেশনের ক্ষেত্রে যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে আমার কি বসবে এন বসবে, আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে কি বসবে এ বসবে। এইটাই হলো আমার মূল রুল, এই রুলগুলোকে কেন্দ্র করেই আমার আদার্স রুলগুলো উৎপত্তি হয়েছে। তো আশা করি ডিয়ার লার্নার্স এই রুলগুলো তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সমস্যার সমাধান করে দেবো। আসসালামু আলাইকুম।